হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের স্কুল কলেজ কবে ওপেন হবে সে নিয়ে এখন রাজ্য ভাবছে, তোমাদের স্কুল কবে ওপেন করা যায়, এখন আর অনলাইনে ক্লাস না করে কীভাবে অফলাইনে আসা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছে রাজ্য, এবং আমাদের শিক্ষামন্ত্রীও ভাবছে কীভাবে আমাদের স্কুল খোলা যায় সে নিয়েও বৈঠকও করছে। সেই নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের স্কুল খোলার নতুন রুলস রেগুলেশন কী রয়েছে এবং তোমাদের স্কুল খোলা নিয়ে কী পরিকল্পনা করা হচ্ছে সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি এই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এখন আমাদের রাজ্য স্কুল খোলা নিয়ে কী ভাবছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা জানো এতদিন ধরে রাজ্য কিন্তু চাইছিল যে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকুক, যাতে স্টুডেন্টরা এই মুহূর্তে স্কুলে বা কলেজে না যায়, সেটাই কিন্তু চাইছিল। কেন্দ্র বিভিন্ন নির্দেশিকা জারি করলেও কিন্তু রাজ্য বলেনি, কখনোই বলেনি যে স্কুল খোলা হবে, শুধুমাত্র এটাই উল্লেখ করেছে যে এই মুহূর্তে স্কুল খোলা যাবে না, এখন সঠিক সময় নয় স্কুল খোলার। কিন্তু এখন কিন্তু আমাদের রাজ্য এবং আমাদের শিক্ষামন্ত্রীও কিন্তু রীতিমতো চাইছে যাতে আমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। কেন এই কথা বলছি, সমস্ত কিছু তোমাদের উল্লেখ করব যে শিক্ষামন্ত্রী কী দেখে আমরা বুঝতে পারছি যে শিক্ষামন্ত্রীও চাইছে অ্যাকচুয়ালি আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু যাতে খোলা হোক। স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে যে নির্দেশিকাগুলো রাজ্য জারি করেছে সেই নির্দেশিকাগুলো কী কী সেটা সবার প্রথমে জেনে নেব। তো দেখো, সবার প্রথমে আলোচনা করেছে যে স্কুলে আসার আগে স্টুডেন্টদের, স্কুল বা কলেজে আসার আগে স্টুডেন্টদের একটা চেক লিস্ট তৈরি করতে হবে, সেই লিস্ট অনুযায়ী তারা স্কুলে আসতে পারবে। মানে প্রত্যেকটা স্কুলকে একটা লিস্টিং করতে হবে যে এই ক্লাসের স্টুডেন্টরা এই দিন যাবে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকের প্রত্যেক দিন স্কুল হবে না, সেই কারণে আগে চেক লিস্ট তৈরি করে স্টুডেন্টদের বলে দেওয়া হবে যে এই দিনে এই স্টুডেন্টরা এই সময়ের জন্য স্টুডেন্টরা স্কুলে আসতে পারবে। স্টুডেন্টরা স্কুলে ঢোকার আগে স্টুডেন্টদের প্রত্যেককে স্যানিটাইজ করা হবে এবং গোটা স্কুলকে পুরোপুরি স্যানিটাইজ করা হবে, তোমাদের স্কুলের প্রত্যেকটা অংশকে ভালো করে তোমাদের স্যানিটাইজ করা হবে, তারপরেই তোমাদের স্কুল খোলা হবে। এবং বলা হয়েছে তোমরা যে ক্লাস করবে স্টুডেন্টরা, তোমাদের যেরকম বললাম একটা নির্দিষ্ট টাইম থাকবে, প্রত্যেক দিন তোমাদের স্কুল যেতে হবে না, সময়সীমা তোমাদের দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমরা স্কুলে যাবে। স্কুলে যাওয়ার পর তোমাদের প্রত্যেকটা বেঞ্চে, যেমন দেখো তোমরা চারজন পাঁচজন বসো, সেরকমভাবে তোমাদের বসানো হবে না, একটা বেঞ্চে দুজনের বেশি তোমরা স্টুডেন্ট বসতে পারবে না। এছাড়া স্কুলে ঢোকা বা বেরোনোর সময় স্টুডেন্টদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে 1 মিটারের ব্যবধান রাখতে হবে। মানে কি, তোমরা জানো যখন স্কুল ছুটি হয় সব স্টুডেন্টরা একসাথে বেরিয়ে যায়, আর কিন্তু এখানে স্কুল যখন খুলবে একসাথে স্টুডেন্টরা ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না, 1 মিটারের অন্তত দূরত্ব তাদের মধ্যে থাকতে হবে। মানে এক এক করে বের করবে স্কুল থেকে এবং এক এক করে স্কুলে ঢোকাবে, মানে কোনো স্টুডেন্টরা যখন বেরোবে তাদের মধ্যে দূরত্ব যাতে 1 মিটারের কম না হয়, এবং কোনো কারণেই যাতে স্টুডেন্টরা একসাথে জমায়েত না হয় সেদিকেও স্কুলকে নজর রাখতে হবে, তারপরেই কিন্তু তোমাদের স্কুল খুলবে। এছাড়া স্কুলের যে শিক্ষক এবং শিক্ষিকারা আছে এবং স্টুডেন্টরা আছে তাদের প্রত্যেককে মাস্ক নিয়ে যেতে হবে, মাস্ক হচ্ছে আবশ্যিক। কিন্তু মাস্ক তোমরা স্কুলে যখন পড়াশোনা চালু হবে, মানে স্কুলে যখন ঢুকবে তখন থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের মাস্ক মুখে রাখতেই হবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে এবং স্টুডেন্টদের, এমনই নির্দেশিকা কিন্তু রয়েছে রাজ্যের তরফ থেকে। এবং এখানে বলা হয়েছে যে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত যে স্টুডেন্টদের এ বিষয়ে অবগত করতে হবে, তারপরে স্কুল খোলা হবে। তো এখানে এই সমস্ত নির্দেশিকা বা এই সমস্ত দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি যে রাজ্য কিন্তু চাইছে স্কুল খোলার। এই যে নির্দেশিকা, মানে যেখান থেকে আমি বললাম তার ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, G24 ঘন্টার একটা নিউজ পোর্টালে কিন্তু এই সমস্ত নির্দেশিকা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো এরপরে কথা হচ্ছে তোমাদের, আমি কেন বললাম যে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু এই একই জিনিস চাইছে যে এই মুহূর্তে স্কুল খোলা হোক। 27 সেপ্টেম্বর মানে আগামীকাল বিভিন্ন উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো শিক্ষামন্ত্রী এই যে বৈঠক করছে বিভিন্ন উপাচার্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সে, তো এটার একটা মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদের নভেম্বরে স্কুল কলেজ খোলার, নভেম্বরে যাতে স্কুল কলেজ খোলা হয় সে বিষয়ে এই একটা আলোচনা করবে ভিডিও কনফারেন্সেসে, এবং সেখানে আলোচনা করবে কী নিয়মাবলী মানার মাধ্যমে বা কী উপায়ে নভেম্বরে স্কুল খোলা যায়। মানে পুরোপুরি কিন্তু এখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন চাইছে রাজ্যে স্কুল কলেজ খোলা হোক। তো সমস্ত দিক বিবেচনা করে তোমরা বুঝতেই পারছো শিক্ষামন্ত্রী তথা রাজ্যও কিন্তু চাইছে এখন রাজ্যের যে সমস্ত স্কুল বা কলেজ রয়েছে সেগুলোকে ওপেন করার এখন ডিসিশান নেওয়া হচ্ছে, কিছু নিয়মাবলী চলে এসছে আমাদের কাছে।
এবং কি নিয়মাবলীর মাধ্যমে স্কুল কলেজ পার্টিকুলার খোলা যায় তার ঠিক ডিসিশন নিচ্ছে, এবং যেটা তোমাদের বলেও দিলাম যে কালকে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তা নিয়ে আলোচনা করবে এবং তখন তোমাদের জানিয়ে দেবো। এখন তোমাদের রীতিমতো জানিয়ে দিলাম, এখন কিন্তু রাজ্য স্কুল কলেজ খোলার পরিকল্পনা করছে। তো তোমাদের কি মনে হয় এখন স্কুল কলেজ খোলা উচিত কি উচিত না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।